কল আছে কিন্তু জল নেই, জলের যোগান না থাকায় বিকল হয়ে পড়ে রয়েছে সেগুলি। নিরুপায় হয়ে 1 কিলোমিটার বেশি দূর থেকে জল আনছেন এলাকাবাসী। এই ছবি বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের পাঁকতর গ্রামের। একদিন দুদিন নয়, প্রায় 2 মাস জল নেই এলাকায়, ফলে প্রায় 200 পরিবার পানীয় জলের সংকটে রয়েছে। জানা যায় জলে আয়রনের পরিমাণ বৃদ্ধির কারণে পানীয় জলের সংকট এলাকায়। অভিযোগ, গ্রামের একমাত্র পানযোগ্য নলকূপে গত বছর 4 আগে স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি সৌরবিদ্যুৎ প্রচলিত সাবমার্সিবল লাগানো হয়েছিল এবং তা দিয়ে জল উঠত ট্যাঙ্কে, আর সেই জল ট্যাপ কলের মাধ্যমে সরবরাহ হতো গ্রামে। কিন্তু দীর্ঘদিন ধরে সেটিও অকেজো হয়ে পড়ে রয়েছে, তারপর থেকে আর মেরামত করা হয়নি, ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। 3 মাস আমাদের জলের সংকট হচ্ছে এবং আমরা 3 কিলোমিটার রাস্তাতে রাত্রে, এই যে সাপ খোপের দিন, আমরা জল আনতে যাচ্ছি, রাত্রে ভিতরে জল পাচ্ছি নেই। আর বারবার করে আমরা বিডিওকে বা প্রধানকে আমরা জানিয়েছি, তো কোনো কার্যকরী হয় নাই। আমরা যাতে এই কার্যকরী হয় তার ব্যবস্থা আপনারা করুন, আর না হলে ওই যদি বাঁধে পুকুরে জল খাওয়ায় মানুষ মরে যাবে, শরীর হবে, ডায়রিয়া হয়ে যাবে। এই জলের ব্যবস্থা আপনাদেরকে এনি টাইম করতে হবে। আর যদি না সাবমার্সিবলটা ইয়েটা ওই সূর্য শক্তিটা যদি না পারবে, তাহলে আমাদের টিউবওয়েলটা এনি টাইম আমাদের টিউবওয়েলটা সেরে দিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এই গ্রামে প্রায় কতজন মানুষ রয়েছে যারা এই এই জলের উপর ভরসা? এই গ্রামের, আমাদের গোটা গ্রামটায় এই জলটার ভরসাতে সমস্ত মানুষ, এই জলটার ভরসাতে সমস্ত মানুষ এই জলটা খায় বা এই জলটা এবং ভালো বটে। 1000 লোক এই জলটা খায় এবং জলটা খুব ভালো, জলটা খুব শুদ্ধ জল বা পাতলা জল বলে জলটা খায় মানুষ। এই জল অন্য কোথাও খেতে পারে না, যে টিউবওয়েল আছে বা আরো কুয়া আছে এই জল খেতে পারে না। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সাবমার্সিবলটি, জল আনতে যেতে হচ্ছে অনেক দূরে, দাবি বাসিন্দাদের। বাসিন্দারা বলছেন স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সব জায়গায় সমস্যার কথা বারংবার জানিয়েও সমস্যার সুরাহা হচ্ছে না। প্রশাসনকে বারবার জানিয়েছে এই কথাটা, এই অভিযোগটা মিথ্যা, কারণ ওরা একটা গত 10 তারিখে আগস্ট মাসে একটা ওনারা একটা অভিযোগ করেছে, গ্রামবাসী একটা মাস পিটিশন দিয়েছে, আমরা সেই অভিযোগটা পেয়েছি। অভিযোগটা পাওয়া মাত্রই আমাদের সম্মানীয় বিডিও স্যার সেটাকে আমাদের জেলার যে পিএইচি ডিপার্টমেন্ট, এই কাজটা আমাদের ব্লক পিএইচির থেকে হয় না, জেলা পিএইচির থেকে দেখাশোনা তারা করেন। আমরা ব্লক পিএইচ, আমাদের জেলার পিএইচিকে আমাদের সম্মানীয় বিডিও স্যার তার চিঠি উনি করে দিয়েছেন। আমি বিষয়টা খবরটা পেয়েছি, আমি জেলার সাথে কথা বলে যত দ্রুত সম্ভব তার মেরামতির ব্যবস্থা করব, এটা একটা ব্যাপার। অন্যদিকে আরেকটা বলি, আজকালকার দিনে গঙ্গাজল ঘাটি ব্লকে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে কমপক্ষে 8 থেকে 10টা টিউবওয়েল না থাকা আছে। প্রত্যেক গ্রামে মিনিমাম 8-10টা টিউবওয়েল আছে। এই প্রজেক্টটা একটা আলাদা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা দেওয়া হচ্ছিলো, এই প্রজেক্টটাতে মানুষ বেশি ভালো উপকৃত হতো, মানুষকে পাম্প না করে জল পেত, সোলার যেহেতু মডেলটা ছিল। তো এই অভিযোগটা মিথ্যা যে 1 কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে, এরকম গ্রাম আপনি গঙ্গাজল ঘাটিতে কোথাও পাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, গত 5 বছর গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসাবে প্রত্যেকটা গ্রাম আমার জানা, প্রত্যেকটা গ্রামের মানুষের সাথে আমার জানা আছে, প্রত্যেক গ্রামে পানীয় জলের সাফিসিয়েন্ট ব্যবস্থা করা আছে। ঠিক জল আনছে কি বলে? হ্যাঁ, এটা হতে পারে, দেখুন গঙ্গাজল ঘাটির তো এমনি জলস্তর অনেক নিচে এবং বিশেষ করে পাকতরটা হচ্ছে আমার বর্ষাল অঞ্চলের, বর্ষাল অঞ্চলে জলের স্তর অনেক নিচে, ওটা তো আমাদের কিছু করার নেই। তা যেহেতু ওদের জলস্তরটা নিচে, জল ভালো না বলে আমরা এই প্রজেক্টটা করেছিলাম। যেমন আমাদের একটা গ্রাম আছে বৃন্দাবনপুর বর্ষাল, ওই পাকতরের পাশেই, ওখানের এমনি জলের সমস্যা খুব, আমরা ওখানেও সাবমার্সিবল করে ওই গ্রামের একদম লাস্ট এন্ড থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে আমরা জল নিয়ে এসে গ্রামের মানুষকে পরিষেবা দিচ্ছি। আর আমি আরেকটা কথাও বলবো, এই এনারা যে অভিযোগ করছে, অভিযোগটা ওদের আগেই জানা উচিত ছিল, যদি দীর্ঘদিন খারাপ ছিল। আমি মনে করি ওখানে যিনি আমাদের পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন তিনিও বেশ অ্যাক্টিভ না, তিনি একটু অযোগ্য টাইপেরই আছেন, ওনার তো সঙ্গে সঙ্গে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ করা উচিত ছিল, এটা আমি মনে করি। আশ্বাস মিলছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, 1 কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে গ্রামে। আমি দীর্ঘদিন ধরে এখানে আসছি এবং আমি আমার বাড়ির থেকেও এখান থেকে জল নিয়ে যাই, সমস্ত গ্রামবাসী, আমার 1200 ভোটার আছে এখানে, সমস্ত 1200 ভোটারই এখান থেকে জল নিয়ে যায়। পানীয় জলের খুবই অসুবিধা আমার গ্রামে, এখানেই একটা স্বচ্ছ জল বেরিয়েছে বোরিং করার পর, তারপর এখানে সাবমার্সিবল সৌরশক্তি দ্বারা জল উঠতো, সবাই এখান থেকে গ্রাম থেকে নিয়ে যায়। তো তারপরও আমি যখন খারাপ হয় তখন আমি বিডিও সাহেবকে এবং প্রধান সাহেবকে চিঠি করেছি, তাদের রিসিভ আপনাদেরকে দিব অবশ্যই। এবং যে পশ্চিমবাংলায় আজকের
মানে শুধুমাত্র জলের সংকট নয়, মানে খাবারের সংকট থেকে জলের সংকটটা আজকে বেড়ে গেছে দীর্ঘদিন ধরেই। আজ আমাদের পাকতড় গ্রামে মানে জলের খুবই অভাব, সেই জন্য সবাই লাগাপাড়া বা পাড়রা থেকে সবাই জল আনছে এই মুহূর্তে প্রায় 2 কিলোমিটার দূর থেকে। তো আমি বিডিও সাহেবকেও জানিয়েছি, প্রধান সাহেবকেও জানিয়েছি, ওনারা দীর্ঘদিন ধরে বলছে আমরা দেখছি এবং ফান্ডে টাকা নেই কখনো, এইভাবেই আমাকে কিন্তু বারবার আশ্বাস দিচ্ছে, ঠিক আছে, বলছে ফান্ডে টাকা নেই। কিন্তু ফান্ডে টাকা নেই, আজ যে ট্যাক্স কাটে, আজ বর্ষাল অঞ্চলের যে ট্যাক্স কাটে গৃহ ট্যাক্স, সেই ট্যাক্সের টাকা আত্মসাত করেছে, পঞ্চায়েত তার ভর্তুকি দিয়েছে এই আমাদের যে ট্যাক্স কাটে তাকে। তাই আমি জানাচ্ছি পঞ্চায়েত প্রধানকে এবং বিডিও সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদেরকে আরও যে কঠিনতম জায়গায় যেতে না হয়, তার জন্য আজকে আমরা এই বার্তা দিতে চাই পাকতড় গ্রাম থেকে। আচ্ছা, এই যে জল প্রকল্প, এটা কোথা থেকে এবং কীভাবে রূপায়ণ করা হয়? এটা গঙ্গা জলঘাটি ব্লক থেকেই হয়েছিল। সেই সময় আমি যদিও পঞ্চায়েত সদস্য ছিলাম না, সেই সময় হয়েছিল, কিন্তু বিডিও সাহেব দীর্ঘদিন থেকে আমি তারপরে পঞ্চায়েত সদস্য হওয়ার পর বলেছিলাম রিপেয়ারিং করতে, কিন্তু রিপেয়ারিং কখনোই হয়নি। বারবার চিঠি করেছি, বিডিও সাহেব বারবার ফিরিয়ে দিয়েছে আমাদেরকে। তাই আজকে আমাদের এই পাকতড়ের এই অবস্থা, এবং যে জলের সমস্যা, মানে আমার মনে হয় বর্ষাল অঞ্চলে পাকতড়ের মতো জলের সমস্যা কোথাও এই গ্রামে কত মানুষ রয়েছে? 1200 ভোটার আছে এবং 2000-এরও বেশি জনসংখ্যা আছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।